সোমবার সকাল 10:30টায় নওগাঁ জেলার ধান্য বয়লার ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে শ্রমিক সমাবেশে মিলিত হয়। ওই সমাবেশে চাতাল শ্রমিকদের মজুরি দ্বিগুণ করা সহ 8 দফা দাবি জানানো হয়। জেলা ধান্য বয়লার ও অটো শাটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফফার হোসেনের সভাপতিত্বে সিপিবি ও শ্রমিক ফেডারেশনের নেতা সহ পেশা সংশ্লিষ্ট অনেকে সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশে নারী চাতাল শ্রমিকদের ন্যূনতম মজুরি 300 টাকা এবং পুরুষ শ্রমিকদের মজুরি 500 টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।